আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2019 প্রশ্ন নম্বর 8 এর সমাধান করব। তো প্রশ্ন নম্বর 8 এ এসেছিল, 48 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই বিন্দু থেকে 1 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। একদিন গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 1 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটা হলো উদ্দীপক। এখানে উদ্দীপকের দুইটি অংশ আছে বন্ধুরা, একটা হলো গাছের দৈর্ঘ্য দেওয়া আছে এবং সেই গাছটির গোড়া থেকে ভূতলের কোনো একটা বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে এবং ওই বিন্দু থেকে 1 মিটার পিছিয়ে গেলে গাছের শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। আবার বলা হচ্ছে যে ওই গাছটি যখন ভেঙে যায় তখন তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটা দন্ডায়মান অংশের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 1 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো এইটা হলো উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের আসলে সমাধানটা করতে হবে। তো এখানে দেখুন ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, সেন সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। আর এটা কিন্তু উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা স্বতন্ত্র একটি প্রশ্ন। তো এটার সমাধান কৌশল আমরা জানবো। সেই সঙ্গে দেখুন খ নম্বরে দেওয়া আছে, এক্স এর মান নির্ণয় করো, যেটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল ওই বিন্দু থেকে 1 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ সেই দূরত্বটুকু আমাদেরকে বের করতে হবে। এবং গ নম্বরে ছিল ওয়াই এর মান নির্ণয় করো, যেটা হচ্ছে এটাও কিন্তু দূরত্ব, সেটা হচ্ছে গাছের গোড়া থেকে 1 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছিল গাছটির মাথা বা শীর্ষবিন্দু। তো এই অংশটুকুর দূরত্ব আমাদেরকে গ নম্বরে বের করতে হবে। তো বন্ধুরা, একে একে আমরা এই প্রশ্নগুলো সমাধান কৌশল জানবো। প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধান দেখুন। ক নম্বর প্রশ্নে আমাদেরকে দেওয়া ছিল সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে প্রদত্ত রাশি সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি। তো এখানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি আমরা এটা লিখে নিই। এখানে আমরা সাইন 60 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি মানটি বসিয়ে দেবো। তো আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3/2, সেটা আমরা বসিয়ে দিলাম এবং তার উপরে একটা আমরা কি দেবো, স্কোয়ার দেবো। তো এটা স্কোয়ার দিলাম, এবারে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস দেওয়ার পরে এবার কস 60 ডিগ্রির মানটা আমরা বসিয়ে দেবো। আমরা জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, অর্থাৎ হাফ, তার উপরে হবে একটা স্কোয়ার। তো আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, এখন এই স্কোয়ারের ক্যালকুলেশন করতে হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে উপরে রুট ওভার 3, তার উপরে স্কোয়ার আছে, সেক্ষেত্রে রুট ওভার এবং স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 3। এই যে দেখুন উপরে 3 এবং নিচে দেখুন 2 এর উপরে স্কোয়ার করলে এটা হবে 4, মাইনাস এখানে দেখুন 1/2 আছে, 1 এর উপরে স্কোয়ার করলে 1 হবে এবং 2 এর উপরে স্কোয়ার করলে এটা 4। তো এখানে হবে 1/4, তার মানে এই লাইনটা আমরা পেলাম 3/4 মাইনাস 1/4। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদেরকে এই যে লাইনটা আছে এই লাইন থেকে কি করতে হবে, লসাগু করতে হবে। 4 এবং 4 এর লসাগু হবে এখানে 4। সো আমরা এখানে লসাগু নিয়েছি 4। এখন এই প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা যদি 4 কে ভাগ করি, ভাগফল হবে 1। সো সেই 1 কে আমরা উপরের লবের সঙ্গে গুণ করব, এখানে 3 এর সঙ্গে সেই 1 গুণ করলে আমরা গুণফল পাবো 3। সো আমরা এখানে 3 লিখে দিয়েছি, এবার এবার মাইনাস মাইনাস চিহ্নটা দিব। এবং আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 4 আছে, 4 দ্বারা আমরা লসাগু 4 কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 1 এবং সেই 1 দ্বারা আমরা 1 কে গুণ করব, তাহলে গুণফল হবে 1। সো আমরা এখানে 1 লিখে দেবো। তো বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি উপরে 3-1 আছে, সো এখানে আমরা পাবো 3-1 মানে 2 এবং নিচে হবে 4। সেক্ষেত্রে 2 দ্বারা যদি নিচের 4 কে আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো উপরে 1 এবং নিচে 2, অর্থাৎ 2 দ্বারা এখানে 4 কে ভাগ করা হয়েছে। সো উপরে থাকবে 1 এবং নিচে 2, অর্থাৎ এখানকার মান হবে 1/2 মানে হাফ। সো আমাদের কিন্তু এই যে প্রদত্ত রাশিটা ছিল সেই রাশিটির মান কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমরা লিখবো অতএব নির্ণেয় মান সমান সমান 1/2। এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো চলুন, খ নম্বর প্রশ্নে আসলে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। তো এক্সটা কোন উদ্দীপকের, এখানে উদ্দীপকের মধ্যে যে অংশটুকুতে আছে সেটা হচ্ছে উদ্দীপকের প্রথম অংশ, যেখানে বলা ছিল 48 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই বিন্দু থেকে 1 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। এইটুকু হচ্ছে আমাদের এই খ নম্বরের জন্য উদ্দীপক। সেক্ষেত্রে আমাদের কি বলতে বলা হচ্ছে যে এই এক্স এর মান নির্ণয় করো। তো চলুন বন্ধুরা, খ নম্বর প্রশ্নের সমাধান বের করি। দেখুন একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটি হচ্ছে এখানে বলা হচ্ছে 48 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। সেটা কেমন, এটা হচ্ছে এই গাছটির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, এখানে বলা আছে 48 মিটার দীর্ঘ। তাহলে আমরা লিখলাম যে চিত্রে এই একটি গাছ যার উচ্চতা 48 মিটার, এটা 48 মিটার দীর্ঘ একটি গাছ। সো এই 48 মিটার দীর্ঘ গাছটি বলা হচ্ছে এই গাছটির গোড়া থেকে, এই গোড়া থেকে কিছু দূরে এখানে কোন একটি বিন্দু, সো আমরা এটা ধরে নেবো একটা বিন্দু সি। তো সেই সি বিন্দুতে
কোন বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এটা ধরে নিলাম এটা হলো 60 ডিগ্রি। একটা লোক এখানে যাচ্ছিল, তো এখানে এই গাছটির গোড়া থেকে কোন কিছু দূরে সেই বিন্দুতে এই গাছটির উন্নতি কোণ, এখানে দেখুন এই যে উন্নতি কোণ বলতে কি, এখানে যে একটা বাহু উঠে গেছে শীর্ষবিন্দু পর্যন্ত, সেক্ষেত্রে ভূমির সঙ্গে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটাকে আমরা বলছি এই গাছটির শীর্ষের উন্নতি কোণ, এবং সেটার মান হচ্ছে বলা হচ্ছে 60 ডিগ্রি হবে। সো এখানে কোণটির মান হবে কোণ বি সি এ বা এ সি বি, তো আমরা লিখলাম কোণ বি সি এ সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। দেখুন দেখা যাচ্ছে এখানে কালারিং করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটা হলো 60 ডিগ্রি কোণ। এখন বলা হচ্ছে ওই বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেলে, তো এই ব্যক্তিটি দেখুন এক্স মিটার যদি পিছনের দিকে যায় তাহলে গাছটির শীর্ষের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে ছিল 60 ডিগ্রি, পিছনের দিকে গেলে এই একই বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ এখানে আসবে 30 ডিগ্রি। দেখুন এই যে লোকটি যে পিছনে চলে গেল এক্স মিটার, তো সি স্থান থেকে এক্স মিটার পিছিয়ে গেলে আমরা এই ভাষাটা লিখবো এখানে যে সি স্থান থেকে এক্স মিটার পিছনে গেল, সেক্ষেত্রে এই বিন্দুতে কি হবে কোণ হবে 30 ডিগ্রি, এবং এখানে শীর্ষবিন্দু দেখুন এই যে ও বিন্দুতে, এখানে এই শীর্ষবিন্দুতে কোণটি হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। সো আমরা এখানে লিখবো কোণ বি ও এ সমান সমান 30 ডিগ্রি। এই দেখুন বি ও এ, এই কোণটার মান পাওয়া গেল 30 ডিগ্রি। তার মানে কি এ বি একটা গাছ ছিল যার উচ্চতা ছিল 48 মিটার, সেই গাছের গোড়া বি থেকে সি বিন্দুতে নির্দিষ্ট একটু দূরে সেই বিন্দুতে এই গাছটির শীর্ষের উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি, এবং ওই বিন্দু থেকে যদি এক্স মিটার পিছনে যাওয়া হয় তাহলে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তো এটা আমাদের উদ্দীপকটা ছিল। এখন আমাদেরকে এই এক্স এর দূরত্বটা বের করতে হবে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই গাছটির যে দূরত্ব বা উচ্চতা, সেই উচ্চতাটা এই দুইটি বাহুর সঙ্গে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তো আমরা এই দুইটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করে আমরা আমাদের ম্যাথটি সলভ করব, এবং আমাদের প্রশ্নের অনুসারে এখানকার যে চিত্রটি হবে ঠিক এরকম হবে, এখানে গাছ না হয় একটা গাছটির একটা রেখা হবে। তো আমি এটা পড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে বিও, এখানে বি থেকে ও পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটুকু হচ্ছে কি বি থেকে সি পর্যন্ত এবং প্লাস সি থেকে ও পর্যন্ত বা ওসি। সো আমরা লিখলাম বি থেকে ও পর্যন্ত দূরত্ব হবে বিসি প্লাস ওসি বা সিও। সো আমরা লিখবো বিসি প্লাস সিও, বি থেকে সি পর্যন্ত এবং সি থেকে ও পর্যন্ত। তো দেখুন আমাদের কিন্তু এখানে আমাদের কিন্তু সিও এর মানটা হচ্ছে কত, এক্স মিটার। সো আমরা এখানে লিখবো বিসি প্লাস এক্স মিটার, এটা হচ্ছে আমাদের টোটাল বিও এর দূরত্ব। এখন এখানে আমরা গাছটা ভ্যানিশ করে দিলাম, এখানে একটা দেখুন এই যে চিত্রটা আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা এইটা হলো আমাদের অ্যাকচুয়াল চিত্র, এই চিত্র থেকে আমাদেরকে ম্যাথটি সলভ করতে হবে। তো বন্ধুরা এখন আমাদের দেখুন দুইটি ত্রিভুজ পাওয়া গেছে, একটা হচ্ছে এসিবি ত্রিভুজ বা এবিসি ত্রিভুজ, এটা একটা ছোট ত্রিভুজ যেটা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এবং আরেকটি বড় ত্রিভুজ আছে সেটা হচ্ছে এ ও বি ত্রিভুজ। তো আমরা দুইটি ত্রিভুজ থেকে বিবেচনা করবো। দেখুন বন্ধুরা আমাদের এ বি এর মান কিন্তু জানা আছে, এটা হচ্ছে 48 মিটার, এক্ষেত্রে আমাদের বিসি এর মানটা কিন্তু জানা নাই। তো আমরা এই ছোট ত্রিভুজটাকে কল্পনা করব, দেখুন একটা ত্রিভুজটা আমি মার্কিং করে দিয়েছি, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। সো এই ত্রিভুজ এবিসি এর ভিতরে আমরা এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে একটা সম্পর্ক নেব, সেটা হচ্ছে এবি বাহুর সঙ্গে বিসি বাহুর সম্পর্ক। সেক্ষেত্রে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা কি সম্পর্ক পাচ্ছি, দেখুন এই 60 ডিগ্রি যদি হয় এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা যে সম্পর্কটা নিচ্ছি, তো দেখুন এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এই যে এবি বাহুটি হচ্ছে লম্ব, কারণ এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটি হয় লম্ব, এবং সূক্ষ্ম কোণের সঙ্গে সংশ্লিষ্ট বাহুটি হয় ভূমি। তার মানে এবি বাহুটি হচ্ছে লম্ব এবং বিসি বাহুটি হচ্ছে ভূমি। সো লম্বের সঙ্গে ভূমির সম্পর্ক আমরা জানি বন্ধুরা এটা হচ্ছে ট্যান, তাহলে আমরা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ট্যানের সম্পর্ক নেবো, সেক্ষেত্রে আমরা পাবো উপরে লম্ব নিচে ভূমি। তো বন্ধুরা লম্ব বাহুটির নাম হচ্ছে এবি, আমরা এবি দেব, এবং এই যে দেখুন এবি দিয়েছি। এবার ভূমি বাহুটি হচ্ছে কত, বিসি। সো আমরা এখানে ভূমির জায়গাতে লিখবো বিসি। এখন এই ট্যান 60 ডিগ্রি এর মান কিন্তু আমরা জানি, তো ট্যান সিক্স, তো দেখুন বন্ধুরা এখানে ট্যান 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। সো আমরা এখানে বসিয়ে দিলাম √3 ইকুয়ালস টু, দেখুন এবি এর মান কত পেয়েছিলাম, আমাদের এবি এর মানটা কিন্তু 48 ছিল, যেটা এবি গাছটির উচ্চতা ছিল 48 মিটার। সো আমরা এখানে এবি এর পরিবর্তে 48 লিখে দিয়েছি, এবং বিসিটা ছিল বিসি, তো বিসি থাকবে। এখন বন্ধুরা আমরা যদি আর আর ই গুণ করি তাহলে গুণফলটা হবে, দেখুন এই যে বিসিটা চলে যাবে √3 জায়গাতে, এবং √3টা বিসি এর জায়গাতে স্থান পরিবর্তন, অর্থাৎ একান্তর করলাম আমরা বন্ধুরা, বিসিটাকে বাম পাশে নিয়ে গেলাম এবং √3টা ডান পাশে চলে আসলো, কারণ এখানে আমাদের বিসি এর মানটাও জানা ছিল। তো বিসি এর পরিবর্তে আমরা 48/√3 এটা পরবর্তী অংশে যেখানে পাবো বিসি সেখানে আমরা বসিয়ে দিতে পারবো। তো এখন আমরা আরেকটি সম্পর্কে যাব, সেটা হচ্ছে বড় যে ত্রিভুজটি ছিল সেই ত্রিভুজটি হচ্ছে এ ও বি ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা সম্পর্কটি নিব, অর্থাৎ এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যে ত্রিভুজটি হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ এ ও বি এর সাপেক্ষে হবে। তাহলে আমরা লিখলাম আবার ত্রিভুজ এ ও বি এ, এই যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে
আমরা কি নিচ্ছি, যে বাহুটা হচ্ছে এবি আর হলে বিও, তাহলে আমরা নেব ট্যান 30 ডিগ্রি, কারণ এখানেও লম্ব এবং ভূমির সঙ্গে সম্পর্ক হবে। সো ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব বাহুটি ওই এবি হবে, সো আমরা এখানে এবি লিখে দিলাম, এবং ভূমিটা হচ্ছে এবারে বিও, বি থেকে ও পর্যন্ত, কারণ আমরা এও বি ত্রিভুজ থেকে নিচ্ছি। সো বিও ভূমির পরিবর্তে আমরা লিখলাম বিও। তো বন্ধুরা দেখুন, বিওর মান কিন্তু আমরা বের করে রেখেছি বিসি প্লাস এক্স, আর এখানে ট্যান 30 ডিগ্রি মান আমাদের জানা আছে 1/√3, সো এটা আমরা লিখে দেবো, বা 1/√3 ইকুয়ালস টু, দেখুন এবি, এবি এর মানটা কিন্তু আমরা 48 এর জানি, আমরা 48 লিখে দেবো, এবং নিচে বিও, বিও এর পরিবর্তে আমরা লিখবো বিসি প্লাস এক্স, কারণ বিও সমান সমান আর বিসি প্লাস এক্সটা বের করে রেখেছি, সো আমরা লিখে দিলাম বিসি প্লাস এক্স। তো বন্ধুরা এই সম্পর্কটা থেকে আমরা আবার পরবর্তী ক্যালকুলেশনে যাবো, কারণ দেখুন আমাদের বিসি এর মান কিন্তু বের করা আছে, এখানে আমরা বিসি এর মানটা বসিয়ে দেবো। তো চলুন আমরা এই মানটা এখানে বসাবো। তো বন্ধুরা এখানে এই লাইনটি আমি আবার একটু লিখে নিয়েছি, কারণ এই সম্পর্কটা থেকে আমরা হিসাবটা করব, এরকম ছিল। তো এখন দেখুন এখানে বিসি এর মানটা কিন্তু আমাদের জানা আছে, আমরা 1/√3 তো লিখবই, ইকুয়ালস টু 48 থাকবে, এখানে বিসি এর মানটা আমরা পেয়েছিলাম 48/√3, সো আমরা এখানে 48/√3 লিখেছি, প্লাস এক্সটা এখানে থাকবে। তো এক্ষেত্রে এখানে দেখুন আমরা কি করব, লসাগু করব ডান পাশটা, কারণ এখানে যে ভগ্নাংশের অংশটুকু আছে উপরের 48 থাকবে, এখানে এখানে 1/√3 বাম পাশে থাকবে, ইকুয়ালস টু দেখুন 48 উপরে থাকবেই, বাট এখানে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, সো এখানে আমরা কি করব, লসাগু করব। এখানে আমরা ধরতে পারি যে এক্স এর নিচে মনে মনে 1 আছে, সো 1 এবং √3 এর লসাগু হবে √3। সেক্ষেত্রে √3 লসাগু নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে প্রথম ভগ্নাংশের হর √3 দ্বারা যদি আমরা √3 কে ভাগ করি, সেক্ষেত্রে √3 সঙ্গে √3 ভাগ হলে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ √3 দ্বারা √3 কে ভাগ করলে 1 পাওয়া যাবে ভাগফল, সেই 1 কে আমরা 48 এর সঙ্গে গুণ করব, লব 1 48 এর সঙ্গে, তাহলে আমাদের গুণফল কিন্তু 48ই পাবো। সো আমরা এখানে 48 লিখে দিলাম, এবার আমরা এই প্লাস চিহ্নটা এখানে দিব। এখন দেখুন এই এক্স এর নিচে আমাদের ভাগফল হর হিসেবে ছিল 1, সো সেই 1 দ্বারা আমরা √3 কে যদি ভাগ করি, ভাগফল হবে √3, এবং সেই √3 কে আমরা যদি এখানে লব এক্স এর সঙ্গে গুণ করি, তাহলে গুণফল হবে √3x, সো আমরা এখানে লিখে দেবো √3x। সো আমাদের এখানে হবে √3x, আমরা লিখলাম এক্স √3, এক্স এবং √3টা গুণ হবে। এখন দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভগ্নাংশের একটা ভাগ, এই যে 48 প্লাস এক্স √3, তার নিচে √3 আছে, অর্থাৎ এটা কিন্তু 48 এর সঙ্গে ভাগ আকারে আছে। তো আমরা যদি এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিই, তাহলে কিন্তু দেখুন এই √3টা কিন্তু উপরে চলে যায়, অর্থাৎ ঠিক এইভাবে 48 এর সঙ্গে √3টা গিয়ে গুণ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের এখানে যে অংশটুকু পেলাম, এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে যা হবে, তা হচ্ছে এখানে আট। তো বন্ধুরা এখানে যদি আমরা 48 এবং √3 সঙ্গে, 48√3 সঙ্গে √3টাকে গুণ করে দিই, তাহলে আমরা এখানে গুণফল পাবো 48, এবং √3 গুণ করলে আমরা পাবো শুধুমাত্র 3। সো এখানে 48 গুণ √3 লিখেছি, ইকুয়ালস টু দেখুন 48 এবং প্লাস এক্স √3কে 1 এর সঙ্গে গুণ করলে আমরা পাবো 48 প্লাস এক্স √3। পরবর্তী লাইনে আমরা পাচ্ছি কি, 48 এবং 3 গুণ করলে আমরা পাবো 144। দেখুন বন্ধুরা, ডান পাশে 48 আছে, এটাকে যদি আমরা বাম পাশে পার করি, তাহলে 144 এর সঙ্গে এটা হবে মাইনাস, কারণ এর ডান পাশে আছে প্লাস হিসেবে, তো মাইনাস 48 ইকুয়ালস টু হবে এক্স √3। দেখুন বন্ধুরা, এক্স √3টাকে আমরা ইচ্ছে করলে এখন বাম পাশে লিখতে পারি, এবং 144 থেকে 48 মাইনাস করে যা পাবো সেটা আমরা ডান পাশে লিখবো। সেক্ষেত্রে এক্স √3টা আমরা বাম পাশে লিখেছি, এবং এখান থেকে এটা মাইনাস করলে আমরা ডান পাশটা লিখবো 96, কারণ 144 থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল হয় 96। এখন আমাদের যেহেতু এক্স এর মান দরকার, কারণ আমাদের কিন্তু এক্স এর মান বের করতে বলা হয়েছিল, সো এক্স কে আমরা ডেকে √3টাকে ডান পাশে পার করবো। তো বন্ধুরা দেখুন, √3টা কিন্তু এক্স এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে পার করলে এটা 96 এর সঙ্গে ভাগ হবে। তো ঠিক এরকম দেখুন, 96 এর সঙ্গে √3টা ভাগ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেটার চাপি, তাহলে আমরা এখানে মানটা পাবো 55.42 মিটার প্রায়, অর্থাৎ এক্স এর মানটা এত মিটার। সো আমরা লিখলাম এটাই আমাদের এক্স এর মান। তো এটাই হবে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো বন্ধুরা এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। তো দেখুন, গ নম্বর প্রশ্নে আমাদের কিন্তু বলা হয়েছে পায়ের মান নির্ণয় করো, যেটা ছিল যে ওই গাছটা, যে গাছটার কথা আমরা বলছিলাম, ঠিক সেই গাছটা ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্তায়মান অংশের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 1 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তো দেখুন বন্ধুরা, গ নম্বর প্রশ্নের সমাধান, আমাদের ওই গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা ছিল কি, এবি মানে 48 মিটার ছিল। এবার আর গাছটা আমরা আঁকি নাই, গাছটা এরকম ছিল এবি। তো ঠিক সেই গাছটাই
ঝড়ে এমন ভাবে ভেঙে গিয়েছিল যার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। এই বা গাছটা অবিচ্ছিন্ন হয়েছিল, ভেঙেছিল মাঝখানে, এখানে একটা বিন্দু দেখুন, এই যে ভেঙে গেছে, এই জায়গাটা ভেঙে গেছে, এই বিভিন্ন দেখুন গাছটি ও বিন্দুতে ভেঙে গিয়েছে। এই ও বিন্দুতে গাছটি ভেঙে গিয়ে দেখুন দণ্ডায়মান অংশের সঙ্গে, এই যে ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সঙ্গে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি। সো আমরা এখানে লিখলাম যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখুন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন এই গাছটা এখানে কোনটা উৎপন্ন করার পরে বলছে যে গাছের গোড়া থেকে 1 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ গাছের মাথাটি এই যে গোড়া ছিল বি বি বিন্দু থেকে এখানে কত 1 মিটার দূরে, যে 1 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। আমরা দেখলাম যে গাছটি শীর্ষবিন্দু বিডি সমান সমান 1 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তো এখন গাছটি শীর্ষবিন্দু বিডি সমান সমান 1 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, আমাদেরকে কিন্তু ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এখানে আমরা ধরে নিলাম যে ওবি এর দূরত্ব, ও থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 মিটার, এই ও থেকে বি পর্যন্ত দূরত্ব 8 মিটার আমরা ধরে নিলাম। এবং এখানে দেখুন ওএ বা ওডি, কারণ ওএ অংশটুকুই কিন্তু ভেঙে এসে ওডির উপরে পড়েছিল, সো ওএ এবং ওডি অংশের মানটা হবে কত? দেখুন এই যে এবি অংশটুকু থেকে আমাদের এই ওবি অংশটুকু বাদ যাবে, অর্থাৎ এবি মাইনাস ওবি, এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেখান থেকে যদি আমরা ওবি বাদ দিই তাহলে আমরা ও এর মান পাবো, আর ও এটাকে আমরা বলছি ওডি এর সমান। সো এটা হবে এবি মাইনাস ওবি এর সমান। সেক্ষেত্রে আমরা এবি এর মানটা বসিয়ে দেবো, কারণ এবি এর মান আমরা জানি 48, এবং আমরা এখানে যে ওবি, ওবি এর মানটা হচ্ছে 8, এবি এর মান হলো 48 এবং ওবি এর মান হলো 8, এটা আমরা বসিয়ে দিলাম। সো আমরা ও এ বা ওডি এর মান পেলাম 48 - 8, সো আমরা এখানে লিখেছি 48 - 8। তো বন্ধুরা এখানে একটা দেখুন সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটা সম্পর্ক গ্রহণ করব, সেই সম্পর্কটি হচ্ছে আমাদের টার্গেট যেহেতু ওয়াই এর মান বের করা। সো আমাদের কিন্তু এখানে দেখুন ওডি এর মান কিন্তু এখানে 48 - 8 আমরা আমাদের মতন করে পেয়েছি। সো সেক্ষেত্রে এখানে এই যে 60 ডিগ্রি কোণটা আছে, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে একটা সম্পর্ক নিব, সেটা হচ্ছে ট্যানের সম্পর্ক। তো এই 60 ডিগ্রি কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে আমরা জানি এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে বিডি বাহু, যেটা কিনা লম্ব, আর লম্বের সঙ্গে ভূমির সম্পর্ক হচ্ছে ওবি। সো এই ভূমি বাহুটি হচ্ছে ওবি। সো এখানে ট্যান 60 ডিগ্রি মানে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ট্যান নিলে আমরা পাবো লম্ব বাই ভূমি, আর এখানে লম্ব বাহুটি হচ্ছে বিডি, সো আমরা লম্বের পরিবর্তে বিডি লিখবো, এবং ভূমি, ভূমি বাহুটি হচ্ছে ওবি, সো এখানে আমরা ভূমির পরিবর্তে ওবি লিখে দিলাম। দেখুন বন্ধুরা ট্যান 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়ালস টু, দেখুন বিডি, বিডি এর মান কি ছিল? ওয়াই। এখানে দেখুন বিডি এর মানটা আমরা এই যে ওয়াই, সো ওয়াইটা পেয়েছি, এই ওয়াইটা আমরা এখানে বসিয়ে দেবো। তো আমরা বিডি এর মানটা ওয়াই বসিয়ে দিলাম, বিডি এর মান নিচে আমাদের আছে ওবি, সো আমরা নিচে লিখবো ওবি। দেখুন বন্ধুরা ওবি এর মানটি আমাদের কিন্তু আমরা এইচ ধরেছি, সো এখানে এইচটা আমরা বসিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি বা একান্তরকরণ করি তাহলে আমাদের মানটা হবে, দেখুন এই পাশে এইচ চলে যাবে এবং √3টা এই পাশে ডান পাশে গিয়ে ওয়াই এর নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ √3টা গেল এইচ এর কাছে এবং এইচটা চলে গেল √3-এর কাছে, সেক্ষেত্রে ওয়াই ডিভাইড বাই √3 পাবো। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা আবার এখান থেকে আমরা এই সেম ত্রিভুজের ভিতর থেকে আমরা অন্য একটি সম্পর্ক গ্রহণ করবো, সেটা হচ্ছে ত্রিভুজ ওবিডি এর মধ্যে থেকে আমরা এবার কজের সম্পর্ক গ্রহণ করবো। যেমন 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আগে নিয়েছিলাম ট্যান, এখন আমরা যদি 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কজের সম্পর্ক গ্রহণ করি বন্ধুরা, সেক্ষেত্রে আমরা জানি কজ সমান ভূমি বাই অধিভুজ, তো সেক্ষেত্রে ভূমি বাহুটি হচ্ছে ওবি এবং অধিভুজ বাহুটি হচ্ছে ওডি, সো আমরা লিখবো ভূমি ডিভাইড বাই অধিভুজ, ভূমির পরিবর্তে আমরা লিখবো ওবি আর অধিভুজটি হচ্ছে ওডি, সো আমরা এখানে ওডি লিখে দিলাম। এখন আমরা জানি কস 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/2 ইকুয়ালস টু, এখানে দেখুন বিডি, বিডি এর মানটা সরি ওবি, তো বন্ধুরা ওবি এর মানটা আমরা পেয়েছিলাম এইচ, সো এখানে আমরা এইচটা বসিয়ে দেবো এইচ, এবং ওডি, দেখুন ওডি এর মানটা আমাদের কত? আমাদের কিন্তু ওডি বা ও এর মানটা ছিল 48 - 8, সো আমরা এখানে ওডি এর পরিবর্তে আমরা 48 - 8টা বসিয়ে দেবো। এখন আমরা যদি আর আর ডি গুণ করি সেক্ষেত্রে আমরা যা পাবো, আমরা আর আর ডি গুণ করার চাইতে, তো বন্ধুরা এখন আমরা আর আর ডি গুণ করবো, তো দেখুন ঠিক আমাদের এটা ছিল 1/2 ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই 48 - 8, তো আমরা 48 - 8টাকে 1 এর সঙ্গে যদি গুণ করি তাহলে আমরা গুণফল পাবো 48 - 8 ইকুয়ালস টু 2h, অর্থাৎ এখানে 2 সঙ্গে h গুণ করলে 2h ইকুয়ালস টু 48 - 8, এটাকে 1 এর সঙ্গে গুণ করে আমরা পাই 48 - 8। তো দেখুন বন্ধুরা এখানে
আমাদের আছে 2h বাম পাশে, আমরা যদি মাইনাস এইচ টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই তাহলে এখানে হবে প্লাস এইচ ইকুয়ালস টু 48। এখন 2h এর সঙ্গে এইচটা যোগ করলে আমরা যোগফল পাবো 3h ইকুয়ালস টু কত 48। এখন দেখুন এই এইচ এর একটা মান কিন্তু আমরা আগে বের করে রেখেছিলাম, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু পেয়েছিলাম 3 ইন্টু দেখুন ওয়াই ডিভাইড বাই রুট ওভার 3 পেয়েছিলাম, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এইচ এর পরিবর্তে। এখানে 3 ইন্টু আমরা পেলাম ওয়াই ডিভাইড বাই রুট ওভার 3 ইকুয়ালস টু আমাদের মানটা হলো 48। সো এখানে একটা সাইড নোট দিতে পারি যে এক নম্বর হতে আমরা এক নম্বর হতে এইচ এর মানটা বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে 3 টা কিন্তু উপরে গুণ, অর্থাৎ 3 ওয়াই ডিভাইড বাই রুট ওভার 3 ইকুয়ালস টু 48। আমরা যদি 3 টাকে একটু বিশ্লেষণ করে ভেঙে দিই তাহলে দেখুন রুট ওভার 3 এখানে 2টা পাওয়া যাবে, কারণ একটা 3 এর ভিতরে 2টা রুট ওভার 3 পাওয়া যায়। আবার দেখুন এখানে 3 তে আমরা 2টা রুট ওভার 3 পাই, সেক্ষেত্রে আমরা নিচের রুট ওভার 3 এর সঙ্গে একটা রুট ওভার 3 ভ্যানিশ করে দিতে পারি। তাহলে আমাদের এখানে আমরা যা পাই তা হচ্ছে রুট ওভার 3 ওয়াই সমান সমান 48। তো যেহেতু আমাদের ওয়াই এর মান প্রয়োজন, সো ওয়াই কে রেখে আমরা রুট ওভার 3 টাকে ডান পাশে পার করে দেবো। সো রুট ওভার 3 টা ডান পাশে গেলে 48 এর সঙ্গে এটা হয়ে যাবে ডিভাইডেড, সো ভাগ হয়ে যাবে। এখন দেখুন এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের মানটা আসবে y ইকুয়ালস টু 27.71 প্রাই, অর্থাৎ এটাই কিন্তু আমাদের নির্ণয় y এর মান। সো এটা হচ্ছে আমাদের গণ নম্বর প্রশ্নের সমাধান।